আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় নষ্ট হয়ে থাকা দাঁতে ব্যথা হয় না কেন তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স অনেকের মাটিতেই এ ধরনের দাঁত রয়েছে যে অনেক দিন থেকে দাঁতটি নষ্ট হয়ে বসে আছে ধীরে ধীরে ভেঙে গেছে কালো হয়ে গেছে তারপরেও দাঁতটিতে আপাতত ব্যথা নাই হয়তো আগে পরে ব্যথা হয়েছে ব্যথার ওষুধ খেয়েছেন ভালো হয়ে গেছে কিন্তু এই মুহূর্তে আপনার সে দাঁতে কোনো ধরনের ব্যথা নাই অনেক দিন যাবতই ঠিক এভাবেই যেমন ছিল তেমনই আছে কোনো ট্রিটমেন্টও করার নেই কিন্তু সে দাঁতে কোনো ধরনের ব্যথা কিন্তু নাই যেমনটি এখানে দাঁতটি দেখতে পাচ্ছেন এই দাঁতটির এমন অবস্থা এটিতে আগে একটা সময় বেশ কয়েকবার ব্যথা হয়েছে যন্ত্রণা হয়েছে কিন্তু এখন এই সময়ে বর্তমানে এই দাঁতে কোনো ব্যথা নাই এভাবে দেখা যায় যে মাস এক বছরও এভাবে পড়ে থাকে কিন্তু কোনো ধরনের ব্যথা হয় না মূলত এ ধরনের দাঁতে ব্যথা কেন হচ্ছে না এটা কি ভালো হয়ে গেল মূলত এটি হলো ভিডিওর আলোচনার বিষয় তো ভিওয়ার্স এই ধরনের দাঁতে ব্যথা কেন হচ্ছে না আসুন আমরা সেই ব্যাখ্যাটা বুঝে নিই ভিউয়ার্স যখন এ ধরনের দাঁতে গর্ত হয়ে দাঁতের ভিতরে যে পাল্প থাকে এই পাল্পটি পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায় বা পচে যায় এ ধরনের গর্ত হওয়ার ফলে গর্তের ভিতরে যখন খাবার ঢোকে সেগুলো পচনের মাধ্যমে ধীরে ধীরে দাঁতের পাল্প পর্যন্ত পৌঁছে যায় আর পচে যাওয়ার কারণে এই পাল্পই দাঁতের মেইন একটা অংশ যদি আপনার দাঁতের পাল্প ভালো থাকে তাহলে দাঁতের তাহলে দাঁতের অনুভূতি থাকে আর যদি পাল্পটি পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায় তাহলে সে দাঁতে আর কোনো ধরনের অনুভূতি কাজ করে না অনুভূতি থাকে না তাই ভিউয়ার্স যাদের এ ধরনের দাঁত রয়েছে এ ধরনের দাঁত অনেক দিন পর্যন্ত এই মাড়িতে এভাবে থাকার কারণে ধীরে ধীরে দাঁতের ভিতরে থাকা যে পাল্প এটি নষ্ট হয়ে গেছে পুরোপুরিভাবে পচে গেছে আর পুরোপুরিভাবে পচে যাওয়ার কারণেই এই পাল্পে বা এই যে দন্তমজ্জার ভিতরে কোনো ধরনের অনুভূতি না থাকার কারণেই আপনার সেই দাঁতে কোনো ধরনের ব্যথা হচ্ছে না তো ভিউয়ার্স এই ধরনের দাঁত আসলে মাড়িতে রাখা ঠিক নয় এ ধরনের দাঁত যদি আপনি মাড়িতে রেখে দেন তাহলে ধীরে ধীরে সেই ইনফেকশনটি আপনার হাড় পর্যন্ত পৌঁছে যাবে এখান থেকে যে ক্যানেল দেখতে পাচ্ছেন পাল্পের যে ক্যানেল রয়েছে এই ক্যানেলের থেকে ইনফেকশন ধীরে ধীরে নিচের দিকে আসবে এবং আস্তে আস্তে একটা সময় দাঁতের গোড়ার দিকে চলে আসবে সেখানে অ্যাপসেস তৈরি হবে ধীরে ধীরে হাড় পর্যন্ত ক্ষয় হতে পারে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে ভাঙা দাঁতের কারণে এখানে ভাঙা দাঁতের কারণেই কিন্তু ভিতর থেকে ক্যানেল থেকে ধীরে ধীরে ইনফেকশনটা দাঁতের গোড়ায় এসে পৌঁছেছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের যে মাড়ি রয়েছে মাড়ির যে হাড় রয়েছে সেই হাড় পর্যন্ত এখানে ক্ষয় শুরু হয়েছে এখানে দেখুন অন্য অন্য দাঁতের গোড়া কিন্তু পরিষ্কার রয়েছে কিন্তু এই দাঁতের গোড়াটি কিছুটা কালো অংশ দেখা যাচ্ছে আর এই কালো অংশটি হলো দাঁতের হাড় ক্ষয় রোগ তো ভিউয়ার্স এ ধরনের সমস্যা আপনার যেহেতু দাঁতের পাল্প নষ্ট হয়ে গেছে এর জন্য দাঁতে কোনো ব্যথা না থাকলেও দাঁতটি কিন্তু সুস্থ নয় দিনকে দিন আপনার সমস্যাটা বেড়েই চলেছে এবং এভাবে যখন আপনার অতিরিক্ত হাড় খুঁজে যাওয়া সমস্যা থাকবে তখন অপারেশন বা সার্জারি পর্যন্ত আপনাকে করাতে হতে পারে সুস্থতার জন্য তো ভিউয়ার্স অনেকে দেখা যায় যে সামনের দিকে সামনের উপরে অথবা নিচের দাঁত ধীরে ধীরে কালো হয়ে যেতে থাকে এই কালো হয়ে যাওয়ার সমস্যাটাও সেম হয়ে থাকে কালো হয়ে যায় ধীরে ধীরে কিন্তু কোনো ব্যথা বা যন্ত্রণা থাকে না হয়তো কোনো একদিন বা দুদিন ব্যথা হয়েছিল কিন্তু বর্তমানে কোনো ব্যথা নাই কোনো ধরনের অনুভূতিই নাই কিন্তু এ ধরনের দাঁতও সেম কোয়ালিটি হয়ে থাকে সাধারণত এমন অবস্থায় যদি দাঁতের পাল্প নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও হয়ে থাকে এবং আঘাতজনিত কারণে যেটিকে আমরা ট্রুমাটিক ইঞ্জুরি বলে থাকি এই আঘাতজনিত কারণেও কিন্তু এ ধরনের সমস্যা হয় তোভিয়স এ ধরনের দাঁত যদি কারো থেকে থাকে দাঁতে ব্যথা হোক বা না হোক দাঁতটি কিন্তু আপনার সুস্থ নয় এমন দাঁতও ধীরে ধীরে হাড়ের ক্ষয় করে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন এখানে এক্স করার পরে দেখা যাচ্ছে যে দাঁতের গোড়ার দিকে কালো হয়ে গেছে আর এই সমস্যাটি হলো এটি উপরের মাড়ি আর উপরের মাড়ির ম্যাকজিলার ভিতরে দেখছেন যে একটু কালো কালো দেখা যাচ্ছে দাঁতের গোড়াতে আর এই কালোটাই হলো এতটুকু অংশ দাঁতের গোঁড়ায় যে হাড় থাকে সে হাড়টা পর্যন্ত ক্ষয় হয়ে যাচ্ছে তো ভিওর্স এ ধরনের দাঁত ফেলে রাখবেন না হয় তুলে ফেলবেন আর হলে এক্স রে করানোর পরে যদি দেখা যায় যে পজিশন ভালো আছে তাহলে তা আপনি রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে নিতে পারেন তবে এ ধরনের দাঁত ফেলে রাখা উচিত নয় যত ফেলে রাখবেন ততই কিন্তু সমস্যা দিনকে দিন বাড়তে থাকবে তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আলাইকুম